তাই তো সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনামগুলো। বৃহস্পতিবার জামাতের ঢাকা ও চট্টগ্রামে অর্ধদিবস, সারাদেশের সকাল সন্ধ্যা হরতাল, বিএনপির সমর্থন প্রতিরোধ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান। একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে সরকার দাবি বিএনপির, নৈরাজ্য সহ সুবিধামতো পদোন্নতি বদলির অভিযোগ। স্মার্ট গার্মেন্টসের চেয়ারম্যান এবং এমডি গ্রেফতার, 7 নারী শ্রমিককে হত্যার অভিযোগ। সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রধানমন্ত্রীর অনুরোধ, এসওএস শিশু পল্লীর 40 বছর উদযাপন। বিশ্বব্যাংকের সঙ্গে আর পদ্মা চুক্তির সুযোগ নেই বলছেন যোগাযোগ মন্ত্রী, নিজ টাকায় কাজ শুরুর ঘোষণা। এবং হলমার্ক কেলেঙ্কারিতে আরও কয়েকটি ব্যাংকের বিরুদ্ধে তদন্ত, বিল পরিশোধ স্থগিত রাখার নির্দেশ। পহেলা ও 2রা ফেব্রুয়ারি জাতীয় কবিতা উৎসবের খবর। এবারে পুরসংবাদ। পরপর তৃতীয় দিনের মতো রাজধানীতে ভাঙচুর ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে জামাত শিবির। সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বৃহস্পতিবার, তবে রাজধানী ও চট্টগ্রামে হরতাল সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত। পাড়া মহল্লায় হরতাল প্রতিরোধের ডাক দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এনামুল কবির রূপমের রিপোর্ট। বাইতুল মোকাররম জাতীয় মসজিদ উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিলেও সেখানে সমাবেশের চেষ্টা না করে রাজধানীর কমলাপুর, পান্থপথ, পল্টন ও রামপুরায় বিক্ষোভ মিছিল বের করলে বাধার মুখে পড়ে জামাত শিবির। সার্কফোয়ারা থেকে শুরু হওয়া শিবিরের মিছিল পান্থপথ চৌরাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ শিবির কর্মীরা কলাবাগান থানা এলাকা ছাড়িয়ে রাসেল স্কোয়ারের দিকে যেতে চাইলে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। কমলাপুর আইসিডি এলাকা ছাড়াও বাজার রোড ও জসিমউদ্দিন রোড এলাকায় জামাত শিবিরের মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পল্টন থানার সামনে ককটেল ফাটায় বিক্ষোভকারীরা, বাসে আগুন দেয় মালিবাগ ও দোয়েল চত্বর এলাকায়। যে এলাকায় সমাবেশ করতে না পারার অজুহাতে জামাতের বিক্ষোভ, সেই বাইতুল মোকাররম উত্তর গেট এলাকা সকাল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল পুলিশ ও র‍্যাবের। নিরাপত্তা তল্লাশি পেরিয়ে ভেতরে আসতে হয়েছে মুসল্লিদের। দুপুরে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর জামাতের কর্মকাণ্ড নিয়ে কথা বলেন। পরজীবী অন্যের উপর খাওয়া এই জামাত শিবিরদের যদি জীবিতদের দুষ্কর্মের যদি প্রতিহত যদি প্রতিবাদ করেন এবং তাদেরকে প্রতিহত করেন, তাহলে বাংলাদেশে আমরা যুদ্ধাপরাধীর শাস্তি সম্পূর্ণ করে এদেরকে বাংলাদেশের স্বার্থবিরোধী কাজের জন্য বাংলাদেশ থেকে সরিয়ে দিতে এবং বাংলাদেশে শাস্তি দিতে সমর্থ হব। রাজধানীতে ছাত্রলীগের এক কর্মসূচিতে একই বিষয়ে কথা বলেন আইন প্রতিমন্ত্রী। তারা মরিয়া হয়ে উঠেছে, তারা আরো হিংস্র হয়ে উঠবে। ছাত্রলীগ যদি অতীত ঐতিহ্যে বলিয়ান হয়ে গর্জে উঠে, জামাত শিবির চক্র বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে যাবে, কোন অবস্থাতেই তারা পার পাবে না। ওদিকে হরতালের আগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একটি পিকআপ ভর্তি বিস্ফোরক উদ্ধার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বৃহস্পতিবারের জামাতে ইসলামীর হরতালের সমর্থন দিয়েছে 18 দলীয় জোটের প্রধান শরিক বিএনপি। রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। সরকারের এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাতে ইসলামীর হরতালের প্রতি সমর্থন জানিয়েছে। সমাবেশ অনুষ্ঠিত করতে পুলিশ অনুমতি না দিয়ে সরকার রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে। যেহেতু জামাতে ইসলামী বাংলাদেশ সরকারের এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল হরতাল ডেকেছে, তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতে ইসলামের আগামীকালকের দেশব্যাপী সকাল সন্ধ্যা এবং ঢাকা ও চট্টগ্রামে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত সর্বাত্মক হরতালের প্রতি সমর্থন জানাচ্ছে। সরকার ইচ্ছাকৃতভাবে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে প্রশাসনে সুবিধামতো পদোন্নতি বদলি সহ সরকার যত চক্রান্তই করুক না কেন তাতে সফল হবে না। জানাচ্ছেন চক্রমালিথা। রাজনীতির মাঠে উত্তাপের মধ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় বিএনপি।
আর সরকারের বিরুদ্ধে অভিযোগ ক্ষমতা পাকাপোক্ত করতে নৈরাজ্য সৃষ্টি থেকে শুরু করে নানা চক্রান্তের। মুক্তিযোদ্ধা গণপরিষদের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, সরকারকে ধ্বংসাত্মক পথ ছাড়তে হবে। তাহলে আমি যদি নামাজ পড়তে যাই বা টুপি পরি বা দাঁড়িয়ে থাকি তাহলে কেমন মেরে ফেলতে হবে, কিন্তু কাউকে দেখা মাত্র করে শুনে কোন দেশের নৈরাজ্যের মধ্যে আমরা আসছি, সচিবালয়ে মিডিয়ার পাহারা দিচ্ছি। সরকারের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণের অভিযোগও তার। অতিরিক্ত পুলিশ পদোন্নতি দিয়ে তাদের বিভিন্ন জেলায় পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে? কোন স্বৈরাচার একদিন আগেও মনে করে সে ক্ষমতায় থাকবে, এবং যে কোনো স্বৈরাচার মনে করে একদিন আগেও ক্ষমতা থাকবে এবং সে ক্ষমতা থেকেই যাবে, কেউ থাকতে পারেনি, আপনারা পারবেন। ষড়যন্ত্রের ক্ষমতা থাকে না, থাকার চেষ্টা না হবে না, জনগণের কোনো অভ্যুত্থানের জোয়ারে ভেসে যেতে বাধ্য হবে। প্রজাতন্ত্রের কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার অনুরোধ করেছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। আগুনে সাত শ্রমিকের মৃত্যুর ঘটনায় স্মার্ট এক্সপোর্ট গার্মেন্টস কারখানার চেয়ারম্যান শরীফ আব্দুল সালাম ও এমডি জাকির আহমেদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে মালিকদের অবহেলার কারণেই ওই ঘটনা ঘটে। রিপোর্টে আরো জানাচ্ছেন মোরসালিন বাবলা। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধের পাশে স্মার্ট এক্সপোর্ট লিমিটেডে 26 জানুয়ারির আগুনে সাত নারী কর্মীর মৃত্যু হয়। এক শ্রমিকের বাবা মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে ওই গার্মেন্টস কারখানার চেয়ারম্যান শরীফ আব্দুল সালাম এবং এমডি জাকির আহমেদকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে কারখানাটিতে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। ওই গার্মেন্টসে তাদের অগ্নি নিরাপত্তার যে একটা পারমিশন নিতে হয় সরকারের কাছ থেকে, সে পারমিশন নেয় নাই, তাদের কোনো ইন্স্যুরেন্স নাই ওই গার্মেন্টসের, এবং তাদের যে ফায়ার এক্সিট যে আছে এটা বন্ধ ছিল ওই সময়। সুতরাং এটাই প্রমাণিত হয় যে তাদের নেগলিজেন্সির কারণে এই সাতজন যে শ্রমিক নিহত হয়েছে তারা এর জন্য লায়াবল। গার্মেন্টস কারখানাটির মালিক 5 জন, তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল কিনা এবং সে কারণেই কোনো পক্ষ আগুন দিয়েছে কিনা সেসব খতিয়ে দেখছেন গোয়েন্দারা। বিভিন্ন লোকে আমাদের বলেছে যে এদের ভিতর থেকে কেউ করেছে কিনা, মালিক তারা 5 জন, এদের ভিতরে কোনো ষড়যন্ত্র হয়েছে কিনা, প্লাস এর আরও কোনো তথ্য পাওয়া যায় কিনা, তাদের শুধুই কি নেগলিজেন্স বা অন্য কোনো কারণ আছে কিনা, এর জন্য আমরা রিমান্ড চাচ্ছি। গ্রেপ্তারকৃতদের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হলে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। জানুয়ারির শেষে বিশ্বব্যাংকের সাথে আমাদের এরপরে আর নতুন করে বিশ্বব্যাংকের অর্থায়নের দিকে তাকানোর সময় আমাদের নেই, কারণ আমাদের হাতে সময় এত কম যে বিশ্বব্যাংক এরপর যদি আবার অর্থায়নে ফিরে আসে তাহলে এ সময় আমাদের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। পদ্মা সেতুর কাজ শুরু করার মতো টাকা সরকারের কাছে আছে বলেও দাবি করেন যোগাযোগ মন্ত্রী। সম্ভব কেন হবে না? পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করার মতো সামর্থ্য আমাদের আছে এবং সেজন্য আমি দৃঢ়ভাবে আশাবাদী এবং এটা আমরা করব। দেখুন না, ওয়েট এন্ড সি হবে না কেন? বিকল্প অর্থায়ন কিভাবে হবে, কাদের সঙ্গে হবে, সে বিষয়ে অবশ্য যোগাযোগ মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের সুস্পষ্ট কোনো জবাব দেননি। শাহরিয়া হোসেন, রিয়া, চ্যানেল আই, ঢাকা। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ সেপ্টেম্বরের মধ্যেই শুরু হবে। কেন্দ্রের 2টি ইউনিটে মোট 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে সরকার। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান মির দ্য এনার্জি রিপোর্টার্সে বলেছেন সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেই এই কেন্দ্র চালানো হবে। সঞ্জয় চাকির রিপোর্ট। জাপানের ফুকুশিমায় ভূমিকম্পে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কিছুটা ক্ষতির পর এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আতঙ্ক ছড়ালেও বিশ্বের কোথাও থেমে নেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের সঙ্গে নতুন করে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলছে 12টি দেশে। এ অবস্থায় রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের বিস্তারিত জানান বিশেষজ্ঞরা। এ প্রকল্প নিয়ে রাশিয়ার সঙ্গে 15 জানুয়ারি বাংলাদেশের সবশেষ চুক্তির পর এখন নির্মাণ কাজ শুরুর প্রক্রিয়া চলছে। বিদ্যুৎ কেন্দ্রের মূল স্থাপনের কাজ শুরু হবে 2015 সালের দিকে, অন্যান্য কাজ শুরু হবে 7-8 মাসের মধ্যে। প্রথম পর্যায়ের যে কাজগুলো সেগুলো আমরা বাই জুন, জুলাই, আগস্টের মধ্যে আশা করি যে আমরা শুরু করতে পারবো। সুতরাং এটাও কিন্তু পার্ট অফ দ্য কনস্ট্রাকশন, সুতরাং আমরা বলতে পারি যে আমরা গ্রাউন্ড ব্রেকিং ধরেন বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ আমরা করে যেতে পারবো।
প্রথম আমরা ওই 1001টা শুরু করে দেন ধরেন 6 মান্থস এদিক ওদিক করে দেন উইল স্টার্ট দি সেকেন্ড ওয়ান অলসো। তো সুতরাং ওখান থেকে আমাদের 2000 মেগাওয়াট পাওয়ার পেতে হবে, এটা হলো আমাদের ফার্স্ট ফেজ। কিন্তু ওরা বলছে যে এখানে আরও ধরেন 2000-এর জন্য যে জায়গা আছে আমাদের সেটাও সম্ভব। বিশেষজ্ঞরা জানিয়েছেন সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার হবে এ প্রকল্পে। বিদ্যুৎ কেন্দ্রে থাকবে 4 স্তরের স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা। বড় আমাদের জন্য সেফটি আমি মনে করি সেফটি মেজার সেটা হলো IAEA প্রত্যেকটা লেভেলে আপনার বিশেষ করে সেফটির ব্যাপারটা তারা কিন্তু মনিটর করবে। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স ও পরমাণু শক্তি কমিশনের এই আয়োজনে প্রতিমন্ত্রী জানান 2 টাকারও কম দাম হবে প্রতি ইউনিট বিদ্যুতের। রাশিয়ার কাছ থেকে নেওয়া ঋণের সুদ 2% মতো, শোধ দিতে হবে 28 বছরে, আর বিদ্যুৎ কেন্দ্র চলবে 60 বছর। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। হলমার্ক গ্রুপের কারসাজিতে শুধু সোনালী একা নয়, বেসরকারি ব্যাংকগুলো জড়িত বলে সন্দেহ করছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক তাই হলমার্কের বিলে বেসরকারি ব্যাংকের পাওনা এখনই না মেটাতে নির্দেশ দিয়েছে। তবে স্বীকৃত বিল দেয় সোনালী ব্যাংকই প্রধান অভিযুক্ত বলে জানিয়েছেন ডেপুটি গভর্নর এস কে সূর্যচৌধুরী। রিপোর্ট শামিনা জাদের। অন্য 5টি প্রতিষ্ঠানের অনুকূলে ভুয়া এলসির বিল কিনে সোনালীর কাছে আরও 500 কোটি টাকা পাবে বেসরকারি কিছু ব্যাংক। বছরের শুরুতে ওই পাওনা মেটাতে বাংলাদেশ ব্যাংক সোনালীকে 15 দিন সময় দিয়েছিল। তবে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন আপত্তি তোলায় কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত থেকে সরে এসেছে। দুর্নীতি দমন কমিশনে তাদের হয়তো আপত্তির মুখে কিছু বিল পেমেন্ট হতে দেরি হচ্ছে, তবে এগুলো আস্তে আস্তে আইনানুগভাবে সেটেলড হবে। বাংলাদেশ ব্যাংককে দুদক জানিয়েছে বিল কেনায় অন্য ব্যাংকের অনিয়ম ছিল কিনা তা তদন্ত করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকও বলছে যে ব্যাংক বিল কিনেছে তারও দায় থাকে যাচাই বাছাই করে নেওয়ার। আমার কেনাটাও যদি ডিফেক্ট থাকে, আমি যদি কিছু না দেখি এবং ইসিপিডিসি অনুযায়ী যদি তারও দায়িত্ব নিরূপিত হয়, তাহলে তো সেটা উভয় পক্ষে আলাপ আলোচনার মাধ্যমে এটা সেটেল করতে হবে। যারা পারচেস করবে তাদের ক্ষেত্রেও কিছু ভূমিকা আছে, যেমন ডকুমেন্টসগুলো সঠিক আছে কিনা। তবে সোনালী ব্যাংকের শতভাগ গাফিলতি প্রমাণ হলে কেন্দ্রীয় ব্যাংকে থাকা হিসাব থেকে অর্থ কেটে পাওনা পরিশোধ করার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। শারমিনাজাদ, চ্যানেল আই, ঢাকা। সুন্দরবন ধ্বংস হওয়ার আশঙ্কার কথা জানিয়ে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা অভিযোগ করেন রামপালে কমিটির সমাবেশ বানচাল করতে পুলিশ ও স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। বক্তৃতা করেন কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে 3 ফেব্রুয়ারি সারাদেশে SSC এর সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবছর মোট পরীক্ষার্থী 13,32,003 জন, মোট কেন্দ্র 2,758টি। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন স্থানীয় প্রভাবশালী লোকজন যাতে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পারে সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত ও উচ্চতর গণিত ছাড়া সব বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা চলবে। এবছর পরীক্ষার্থী কমেছে 11,16,454 জন। 5 মার্চ শেষ হবে SSC পরীক্ষা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি এবং আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও যুগ্ম মহাসচিব রুহিল কবির রিজভী সহ কেন্দ্রীয় নেতাদের মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন শ্রম বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট ইফতেখার হোসেন মহসিন ও অন্যরা। চট্টগ্রাম চেম্বারে দ্বিতীয় দফা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন হবে 14 ফেব্রুয়ারি। চট্টগ্রাম শাহ আমানত রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেছেন মাহবুব আলম ও নূর নেওয়াজ সেলিম পরিষদ। পার্বত্য বৌদ্ধ ধর্মীয় গুরু শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের প্রথম পরিনির্বাণ বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে 2 দিনের অনুষ্ঠান শেষ হয়েছে। অনুষ্ঠানে 3 পার্বত্য জেলা সহ দেশ বিদেশের কয়েক হাজার ভক্ত ও পুণ্যার্থী যোগ দেন। রাঙামাটির রাজবন বিহার মাঠে শেষ দিনের অনুষ্ঠানে ছিল বুদ্ধ পূজা, শঙ্খদান, অষ্ট পরিষ্কার দান।
এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক বিশেষ সংবাদ। যুদ্ধাপরাধীদের বিচার দাবি আজ কবিতার স্লোগানে। পহেলা ও দোসরা ফেব্রুয়ারি হবে দুদিনের জাতীয় কবিতা উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার চত্বর উৎসব উদ্বোধন করবেন সব্যসাচীর লেখক সৈয়দ শামসুল হক। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কারে ভূষিত হওয়ার শতবর্ষ উপলক্ষে উৎসবে গীতাঞ্জলি থেকে কবিতা ও গান পরিবেশন করা হবে। জাতীয় কবিতা পরিষদের 27তম উৎসবে উপস্থিত থাকবেন বিভিন্ন ভাষার কবিরা। নিট পোশাক শ্রমিকদের জীবন বীমার পরিমাণ 1 লাখ থেকে 2 লাখ টাকায় বাড়িয়েছে নিট শ্রম পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ। এ নিয়ে জীবন বীমার সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বলেন, ব্যবসায়িক লাভের পাশাপাশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা মালিকদের দায়িত্ব। বক্তৃতা করেন বিকেএমইএ সভাপতি সালিম ওসমান এবং জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পরীক্ষিত দত্ত। নেত্রকোনার অম্লযুক্ত মাটিকে ফলন উপযোগী করতে ডলোচুন ব্যবহার প্রযুক্তি প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস হয়েছে। ডলোচুন ব্যবহারে বছরে 65 লাখ টন অতিরিক্ত ফসল উৎপাদনের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। সারা পড়েছে কৃষকদের মাঝেও। নেত্রকোনার প্রতিনিধি জাহিদ হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। জেলার পূর্বধলা ও বারোহাট্টা সহ 6 উপজেলার মাটি তীব্র অ্যাসিড বা অম্লযুক্ত। বিশেষজ্ঞের পরামর্শে কৃষক এই মাটির প্রতি শতাংশে 4 কেজি করে ডলোচুন প্রয়োগ করায় টমেটো, পেঁয়াজ, বাঁধাকপি, ফুলকপি ও মিষ্টি কুমড়া সহ বিভিন্ন ফসলের ভালো ফলন হয়েছে। গত বছর 10 কাঠা জমিতে 250 মণের মতো হয়েছিল, এই বছর 500 মণের মতো আশা করতেছি। এলাকার কৃষকেরা এই ফসল এই ফলন দেখে তারা উৎসাহিত হয়েছে, তারা এই ডলোচুন ব্যবহার করতেছে। হ্যাঁ, এবং প্রতি শতাংশে 4 কেজি ডলোচুন ব্যবহার করা হয়েছে, এতে মাটির খারত্ব অম্লত্ব দূর হয়েছে। সবজি উৎপাদনে একটা বিশাল ভূমিকা রেখেছে। টমেটো সরিষার ক্ষেত্রে ডলোচুন ব্যবহার করেছে, বাম্বার ফলন হয়েছে কৃষকরা। বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা বলছেন, অ্যাসিডযুক্ত মাটিতে পরিমিত পরিমাণ ডলোচুন প্রয়োগ করলে 3 বছরে আর ডলোচুন প্রয়োগের প্রয়োজন হয় না। ডলোচুন প্রতি শতাংশে 4 কেজি করে ডলোচুন সমানভাবে ছিটিয়ে দিতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। ফসল খেতে থাকা অবস্থায় ডলোচুন দেওয়া যাবে না, তারা বলছেন। ডলোচুন প্রয়োগে অ্যাসিডযুক্ত মাটিতে যে কোনো ফসলের ফলন 20 থেকে 80% 80% বাড়ানো সম্ভব, যার মাধ্যমে দেশে বছরে অতিরিক্ত প্রায় 65 লাখ টন অতিরিক্ত ফসল উৎপাদনও সম্ভব। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। প্রিমো সিরিজের 3টি নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে এনেছে ওয়ালটন। বাজারজাত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক নীতি ও মানব সম্পদ এস এম জাহিদ হাসান, নির্বাহী পরিচালক পিআর অ্যান্ড মিডিয়া হুমায়ুন কবির, ক্রিয়েটিভ ও পাবলিকেশন বিভাগের প্রধান উদয় হাকিম এবং অন্যরা। ১২৮ GB স্টোরেজ সমৃদ্ধ আইপ্যাড আনার ঘোষণা দিয়েছে অ্যাপেল। এটাই হবে আইপ্যাডের প্রিমিয়াম সংস্করণ। বিশ্বের বৃহত্তম HD স্মার্টফোন ভোগা নাম্বার 6 আনবে প্যান্টেক। এতে 1080 পিক্সেল ফরম্যাটে ভিডিও দেখা যাবে। ইন্টারনেট ব্যবহারকারীদের ইমেল তথ্য যে কোনো মূল্যে সরকারি সংস্থার কাছ থেকে রক্ষার অঙ্গীকার করেছে গুগল। এ লক্ষ্যে অন্যান্য ইন্টারনেট সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। কক্সবাজারে পণ্যবাহী ট্রাক চাপায় আবদুল্লাহ রহিম নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 1 ছাত্রসহ 3 জন নিহত হয়েছে। আহত হয়েছে 3 পথচারী, আবদুল্লাহ রহিম বুয়েটের মেরিন আর্কিটেকচার বিভাগের 4th বর্ষের ছাত্র। 2 দিন আগে বন্ধুর সাথে কক্সবাজারে বেড়াতে যায় রহিম। মঙ্গলবার রাতে ঢাকায় ফেরার জন্য শহরের কলাতলীর মোড়ে যাত্রী ছাউনিতে তারা বাসের অপেক্ষা করছিল। সে সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী ছাউনিতে ঢুকে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
নারীর প্রতি অব্যাহত সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও জনতা ইন্টারন্যাশনাল ক্লাব। জাতীয় প্রেস ক্লাবের সামনে ওই মানববন্ধনে নারী নির্যাতনের কঠোর সমালোচনা করেন বক্তারা। তারা দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন। বক্তৃতা করেন হাসনা জসিমউদ্দিন মওদুদ, নাসরিন আওয়াল মিন্টু ও অন্য নারী উদ্যোক্তারা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সিভিল সার্জনের গাড়ি চালক শরীফুল ইসলাম স্বপনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে বিক্ষোভ করেছে নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীরা। তার বিচার দাবিতে কর্মবিরতিও পালন করে ছাত্রীরা। এই ঘটনায় চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন রোগ প্রতিরোধে ইনসেপ্টার উৎপাদিত ভ্যাকসিন ব্যবহারের উপর বৈজ্ঞানিক সেমিনার হয়েছে রংপুরে। উপস্থিত ছিলেন রংপুরের সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেমিনারে প্রধান অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর আব্দুর রউফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাইম হসপিটালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার এম এ ওয়াহেদ। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছে গণসংগীত সমন্বয় পরিষদ। রাজধানীর পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভায় বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়েই শহীদদের আত্মা শান্তি পাবে। গোলাম কুদ্দুস, হাসান আরিফ ও অন্যরা উপস্থিত ছিলেন এ সভায়। ডক্টর সি এম বেগের বড় ছেলে ইমরান আলী বেগ মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইনাইলাহ ওয়া ইনা ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 71 বছর। 1 ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের পর গুলশান কেন্দ্রীয় আজাদ মসজিদে নামাজে জানাজার পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।